প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা সিবিআই এর, আলিপুর আদালতে জমা সিবিআই এর ওয়েমা শিট গরমিলে অভিযুক্ত পার্থ সেন, কৌশিক মাঝি, পার্থ কৌশিকের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। সিবিআই চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে জমা দিল সিবিআই ওয়েমা শিট গরমিলে অভিযুক্ত পার্থ সেন আর কৌশিক মাঝি। পার্থ কৌশিকের বিরুদ্ধে এই চার্জশিট দিয়েছে সিবিআই। অনুমাংশ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন, অনুমাংশ, এই সাপ্লিমেন্টারি চার্জশিট সম্পর্কে কি খবর? দেখো, সেটা হচ্ছে সিবিআই বলেছিলেন যে আগামী 14 তারিখে তারা একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। সেই মামলার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে তারা কিন্তু চার্জশিট জমা দিল। আজকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর সিবিএম আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছেন। সেখানে বলা হচ্ছে যে দুজনের নামে কৌশিক মাঝি, পার্থ সেনের, মূলত এটা হচ্ছে ওই মাসিক সংক্রান্ত মামলা, সেই মামলাতে চার্জশিট দাখিল করা হয়েছে। সেকশন কি দেওয়া হয়েছে? 467, 471, 120B, 420, 406 আর কিছু সেকশন আছে, কিছু একটা রয়েছে। মূল হচ্ছে 30,000 পাতা চার্জশিট বা 30 পাতা চার্জশিট জমা পড়েছে। সেখানে হচ্ছে মূল এভিডেন্স গুলো রয়েছে। এছাড়া প্রত্যেক ব্যক্তির বয়ান রয়েছে যে ওই মাস থেকে চার্জশিট কি হয়, সে চার্জশিট এদের বক্তব্য এবং কিভাবে চার্জশিট কারো কিন্তু তোমাদের চার্জশিট। ধন্যবাদ অনুবাংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।